যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় তাই কিছু করলাম না। আর তোরা কিনা আবার শুরু করে দিয়েছিস। এবার আর কোনো মায়া দয়া কিচ্ছু দেখাবো না। এবার দেখ তোদের আমি কি করি। কি দেখছিস? এটা মস্তান সাহেবের দরগা থেকে নেওয়া মাদুলি। এর শক্তির সামনে তুই কিচ্ছু করতে পারবি না। সেদিন তুই কি বলেছিলি? গঙ্গার আর অরুণের কিচ্ছু করতে পারবো না। না, এখন আমি বলছি, মন দিয়ে শোন। গঙ্গা আর অরুণকে শেষ করে এই বাড়ির সমস্ত সম্পত্তি আমার নামে করে নেব। তোর ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখা। আর এই বাড়িতে তোর কোনো খেলা চলবে না। তোর ব্যাপারে মস্তান সাহেবের কাছে সব বলেছি, আর উনি এই বাড়িতে এসে তোর কোনো না কোনো একটা ব্যবস্থা করবে বলেছে। চুপচাপ আমাদের কাছে কোনো বাধা না দিয়ে তুই নিজের মতন থাকলেই ভালো। আর যদি বাধা দিস, মস্তান সাহেবকে বলে তোর এমন অবস্থা করব, তখন বুঝবি। মস্তান সাহেবকে বলে তোর এমন অবস্থা করব, তখন বুঝবি। এদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। গঙ্গাকে বলে এদেরকে বাড়ি থেকে বার করাটাই খুব দরকারি। গঙ্গাকে সামনে রেখে কাজটা করতে হবে, ততক্ষণ চুপ করে থাকাটাই ভালো। দেখলি, ভূত তো কেবল ভয় পেয়ে পালিয়ে গেল। হ্যাঁ বাবা, মাদুলি বেশ ভালোই কাজ করছে। জানো কি, এখন আমাদের হাতের মুঠোয়, এই সময় গঙ্গারও একটা ব্যবস্থা করতে হবে। চল। গঙ্গা, এই পরিবারের লোকেদের জন্য তুমি নন্দিনীর সঙ্গে যুদ্ধ করছো বলে এ বাড়ির লোকেরা না বুঝতে পারে, কিন্তু আমরা বুঝতে পেরেছি। সেই জন্য তোমাকে সাহায্য করতে আমরা এসেছি। তুমি বলেছ নয় নন্দিনীকে তুমি মারবে, নয় প্রাণ ত্যাগ করবে। সে কথা শুনে আমরা খুব দুঃখ পেয়েছি মা। তোমাকে যে কোনো উপায় বাঁচানোর জন্য যেখানে মন্দির পেয়েছি সেইখানেই পুজো দিয়ে এসেছি। সেই রকম একটা মন্দিরে গিয়েছিলাম, সেখানে হিমালয় থেকে একজন স্বামীজি এসেছিলেন। ওনাকে তোমার সমস্যার কথা সব বললাম। উনি তোমাকে সাহায্য করবার জন্য আমাদেরকে বললেন তোমাকে সোজা ওখানে নিয়ে যেতে। এই পাপীগুলো গঙ্গাকে বোকা বানিয়ে নিয়ে গিয়ে কিছু একটা করতে চাইছে। এই সব কিছু দেখেও আমি কিছু করতে পারছি না। যে গঙ্গাকে এদের ব্যাপারে বলে ওদের সাথে যাওয়াটা আটকাতেই হবে। তুমি গিয়ে স্বামীজির সঙ্গে দেখা করলে নিশ্চয়ই তোমার মনস্কামনা পূর্ণ হবে। তাহলে যাওয়া যাক মা। উনি কোথায় আছেন বলুন, আমি গিয়ে দেখা করব। আরে, ও তো ওদের কথাই শুনে যাচ্ছে। যে কোনো ভাবে গঙ্গার মধ্যে প্রবেশ করতে হবে আর ওদের যাওয়াটা আটকাতে হবে। আমি নিজে তোমাকে স্বামীজির কাছে নিয়ে যাব, তবে তার আগে না, এই মাদুলিটা পরে নাও। কি এটা? এই মাদুলিটা পরলে নন্দিনীর থেকে তোমার কোনো বিপদের সম্ভাবনা নেই। হ্যাঁ, আমাদেরকেও ওই মাদুলি বাঁধতে বলেছিল, আমরা বেঁধে নিয়েছি। দেখো, তুমিও বেঁধে নাও।
এবার কি করব? আমি তো গঙ্গার মধ্যে প্রবেশ করে ওকে বাঁচাবো ভেবেছিলাম, আর সেটাই ওই পাপীগুলো আটকে দিচ্ছে। এখন কি করি? এসো মা, স্বামীজির কাছে যাই। আমি একটু ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, আমরা নিচে হলে অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। গঙ্গা, তোকে ওদের সাথে কথা বলতে শুনলাম, তুই ওদের সাথে যাস না, তোর বিপদ হতে পারে, এমনকি তোর জীবনও যেতে পারে। না দিদি, তুমি যেমন আমার জন্য ভয় পাচ্ছ, আমিও আমার পরিবারের সদস্যদের জন্য ভয় পাচ্ছি। দিদি, নন্দিনীকে হারাবার জন্য আমার যার সাথে দেখা করা দরকার আমি করব। দয়া করে আমাকে আটকেও না। ধর্মরাজ আর কিরণ ভালো লোক না, ওরা তোকে সাহায্য করবে ভাবলি কি করে? সাহায্য করার বাহানা করে ওরা তোকে যে মেরে ফেলতে চাইছে। শুধু শুধু ওনার ব্যাপারে মিথ্যে কথা বলো না। সত্যি যদি উনি আমাকে মেরে ফেলার চেষ্টা করতেন তাহলে এতক্ষণ আমার সাথে কথা বলতেন না, এরই মধ্যে আমাকে মেরেই ফেলতেন। আর তুমি দেখো, ওনারা আমাকে এই তাবিজ দিয়ে গেলেন, ওই নন্দিনী যাতে আমার আর কোনো ক্ষতি না করতে পারে সেই জন্যই তুমি এসব বলছো, তাই তো? হ্যাঁ, আমি তোকে যেটা বলতে চাইছি তুই বোঝার চেষ্টাই করছিস না। তোকে মাধবী সাহায্য করবে বলেছে তো, ওকে ভরসা কর গঙ্গা। মাধবী এমনি আমাকে না জানিয়ে ওই অস্থি বিসর্জন দিয়েছে, ও নিজেই ওই নন্দিনীর কাছে বারবার হেরে গেছে। মাধবী আমার কোনো সাহায্য করতে পারবে না। জেদ করিস না, আমার কথাটা একটু দয়া করে শোন, ওদের ভরসায় যাস না। দয়া করে তুমি এই বিষয়ে আমাকে আর আটকেও না, তুমি যাও এখন এখান থেকে। আমার কথাটা শোন গঙ্গা, দয়া করে যাও এখন এখান থেকে। এত করে বললাম, গঙ্গা তো আমার কথা শুনছেই না। অরুণকে বলে গঙ্গাকে বাঁচাতেই হবে। চলুন যাই আমরা, আমাদের উদ্দেশ্য ঠিক মতো সফল হলে অরুণকে বলে আপনাদের নামে সব সম্পত্তি লিখিয়ে দেব। আরে আরে, এইসব কেন মা, আমরা ওসবের জন্য করছি না, তোমার মনস্কামনা পূরণ হলেই হলো। গাড়িতে বসো, এখনই আসছি। ঠিক আছে। প্ল্যান কাজ করছে বাবা। বাবা, গঙ্গাকে ভরসা দিয়ে ওরই মৃত্যুর জন্য তুমি ওকেই রাজি করালে বাবা। সুপার বাবা। এই, আর একটা দরকারি কথা তোকে জানিয়ে রাখি, আজকে শুধু গঙ্গাকেই খুন করছি না, অরুণকেও মেরে ফেলব। কি বলছো তুমি বাবা, আজকে অরুণকেও মেরে ফেলবে? হ্যাঁ রে, বউ মারা গেছে বলে অরুণ আবার দেবদাসের মতো মদ খেতে শুরু করলে সেটা আমি দেখতে পারবো না, সেই জন্যে ওকেও ওপরে পাঠাবার ব্যবস্থা করছি। অরুণকে শেষ করে সেই দোষটা নন্দিনীর ঘাড়ে দিয়ে দিলি। বাবা, এটা তো ভালো আইডিয়া বাবা। তুই আমাদের ছেলেদের সঙ্গে কথা বলে ওই কাজটা শেষ কর। বলে দিচ্ছি বাবা, আমি বাকিটা দেখে নেব, তুমি শুধু গঙ্গার ব্যাপারটা দেখো। কালকে গঙ্গা বেঁচে থাকবে না, ওকে আজকে শেষ করা আমার কর্তব্য। যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ বাবা। কোনো ভুল যেন না হয়। আরে, ধর্মরাজ আঙ্কেল তো গঙ্গাকে মেরে ফেলবার জন্য প্ল্যান করছে, এটা গিয়ে গঙ্গাকে এক্ষুনি জানাতে হবে। গঙ্গা, গঙ্গা, আরে গঙ্গা তো দেখছি ওদের সাথেই যাচ্ছে, এখন তাহলে কি করি? বাবা তো ফোনটা চার্জে বসে নিয়ে যেতেই ভুলে গেছে,
আমি বাবার অফিসের নাম্বারে ফোন করি। আরে বাবা তো দেখছি অন্য কারোর সাথে কথা বলছে, এদিকে দেরি হয়ে যাচ্ছে, কি করি এখন? আমার যদি কোনো রকম বিপদ হয় তাহলে আপনি আমাকে বাঁচাবেন না? বলুন, আপনি আমাকে বাঁচাবেন তো? নিশ্চয়ই বাঁচাবো। আপনার কথা মতো যদি ড্রেস থেকে কিছুটা কাপড় ছিঁড়ে দিই তাহলে আপনি বাঁচাবেন, তাই তো? তাই আমি ছিঁড়ে নিয়েছি, নিন। ভৈরব, আপনার যেটা লাগবে সেটা আমি দিয়েছি, এরপর আপনি আমাকে রক্ষা করবেন। আজ থেকে আমরা দুজন ফ্রেন্ডস, ঠিক আছে ভৈরব? ঠিক আছে মা। একটু নিচু হন। আমি যদি ওনাকে বলি গঙ্গার বিপদ তাহলে উনি ঠিক গঙ্গাকে বাঁচাবেন। এখনই রঙ্গনায়কি মায়ের সাথে দেখা করতে হবে।